প্রকাশ। আপনি দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরে দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। কথায় আছে, মাঘের শীতে বাঘ কাঁপে, পরশে শীতে মোষ, কাঁথা কম্বল প্রচুর থাকলেই শীতকে করা যায় বস। আবার শীত কুয়াশা আবাদি ফসলের করে সমৃদ্ধি, কুয়াশা নাকি ভিটামিন হয়ে আলুর করে শ্রীবৃদ্ধি। কথাগুলো ছন্দে হলেও অধিকাংশটাই বাস্তব, কারণ মরশুমে শীত কুয়াশা পর্যাপ্ত না পড়লে আবাদি ফসল নিয়ে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয় চাষি বন্ধুদের। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ যথেষ্ট পরিমাণে আলু চাষ হয়ে থাকে, আর এই আলু চাষ শীতকালীন একটা অর্থকরী ফসল হিসেবেই পরিচিত। তাই উত্তরবঙ্গের বাসীরা এ সময় আলু চাষে মেতে উঠেন সর্বদাই। বিশেষ করে ধূপগুড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ সদর ব্লক এবং মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকেরও চাষিরা প্রতি বছরই ব্যাপক পরিমাণে আলু চাষ করে অনেকটাই আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু কখনো কখনো প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে চাষিরা হতাশাগ্রস্ততার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। কিন্তু এবছর অনুকূল আবহাওয়া ও প্রচুর শীত কুয়াশার কারণে আলু চাষ বেশ ভালো হবে বলে মনে করছেন চাষিরা। সেরকমটাই জানালেন চাষি বিপুল সরকার। বিপুলবাবু বলেন, শীতের সময় শীত কুয়াশা পড়বে এটাই স্বাভাবিক, আর এটা না হলে চাষবাসে ভালো সফলতা পাওয়া যাবে না। তিনি আরও বলেন, এই শীত কুয়াশা, বিশেষ করে কুয়াশা আলু গাছের ভিটামিন হিসেবে কাজ করে থাকে। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। মাঘ মাসে একটা মানে দুদিন যাবৎ, কাল থেকে আজ পর্যন্ত শীত কুয়াশা এবং প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, কি বলবেন এই বিষয়ে? কুয়াশা তো এই মুহূর্তে পড়াই উচিত, কারণ মাঘ মাসে ঠিকঠাক কুয়াশা পড়লেই তো আলু ফসল, আলু চাষই ঠিকঠাক কাজ হয়, আলু ভালো হয় আর কি। মানে কি কারণে আলুটা ভালো হয়, কুয়াশায় কি কাজ করে আলু? কুয়াশা আপনি দেখো মানে জলের মতো কাজ করে অনেকটা, ঠিক আছে, সার ঠিকঠাক কাজ করে, মানে ভিটামিন মতো কাজ করে। হ্যাঁ, বেশ, আলু একটা গ্রোথ হয় ভালো। মানে এই সময় কুয়াশাটা ভিটামিনের কাজ করে? ভিটামিনের কাজ ঠিকঠাক একদম চল। তো কি বলবেন, কতটা প্রভাব পড়েছে এই শীত কুয়াশাটাই মানে জনজীবনে কতটা প্রভাব পড়েছে? এখন তো ঠিকই আছে, তো কুয়াশা তো এখন তো দেখো শীতকালে তো কুয়াশা পড়বেই, কুয়াশা না হলে কেমন হয়? শীতে তাহলে কোনো একটা মজাই পাওয়া যাবে না, সব ক্ষেত্রে ভালো হয়, চাষিতে ভালো। এই মাঘ মাসে যে মাঘ মাসের শীত, এই দুই দিনে, এই দুদিনে বোধহয় বেশি মনে হচ্ছে। হ্যাঁ, একটু মনে হচ্ছে যে মাঘ মাসে শীত পড়লো। আচ্ছা, তাছাড়া তো কদিন আগে তো একদম শীত প্রায় নাই বলে চলে, মাঘ মাস মনে হতো না। মানে এই শীতটা দেখে মনে হচ্ছে যে শীতের একটা যে বাতাবরণ সেটা তৈরি হয়েছে। কি নাম আপনি দাদা? হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি মানিকগঞ্জ রোড পশ্চিমপাড়া ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393332। ভর্তি চলিতেছে। হ্যাঁ, ডক্টরগের আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে 2023 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎ গড়তে কাল বিলম্ব করবেন না, যোগাযোগ করুন। বোয়ালমারিতে অবস্থিত ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে। মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে। জলপাইগুড়ি সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ মান্না এবার থেকে প্রতি মঙ্গলবার বিকাল 6 ঘটিকায় বিকাশ সরকার চেম্বারে বসবেন এবং সুলভ মূল্যে রোগী দেখবেন, তাই যোগাযোগ করুন। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে
প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে। মাতারা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো উন্নত মানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার, রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি। আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নত মানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার। তাই অতি সত্বর যোগাযোগ করুন আপনার ঘর সাজানোর জিনিস পেতে। রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি, তপন বিশ্বাস, মোবাইল নম্বর 9932592386। ওনার সংস্থায় তৈরি জিনিসগুলো ইতিমধ্যেই বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন।